আসসালামু আলাইকুম। বাচ্চাদের বমি খুব কমন একটা সমস্যা, জন্মের পরে কয়েকবার বমি করে নাই এরকম বাচ্চা খুঁজে পাওয়া খুব কঠিন। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো চিকিৎসা ছাড়াই মানে নিজে নিজেই ঠিক হয়ে যায়। কখনো কখনো নিকটস্থ শিশু বিশেষজ্ঞের কাছে আপনারা যান, তারপরে কিছু ওষুধ খান, হয়তো ঠিক হয়ে যায়। কিন্তু কখন একটা বাচ্চা যখন বমি করে, তাহলে কখন একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে বা একজন শিশু সার্জনের কাছে যেতে হবে? আমরা পাঁচটা মেইন প্রবলেমের কথা বলবো। এই সমস্যাগুলো যদি থাকে, তাহলে বাচ্চা বমি করলে অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে বমিটা যদি পার্সিস্টেন্ট হয়, পার্সিস্টেন্ট মানে হচ্ছে একটা লম্বা সময় ধরে বমি হচ্ছে, এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, চার সপ্তাহ বা তারও বেশি সময় ধরে সে মাঝে মাঝেই বমি করে, তাহলে আপনি একজন শিশু সার্জনের পরামর্শ নেবেন। দুই নম্বর হচ্ছে এই বমিটা যদি প্রজেক্টাইল হয়, প্রজেক্টাইল মানে হচ্ছে বাচ্চা বমি করবে, স্বাভাবিকভাবে আমরা যখন বমি করি বমিটা নিচে পড়ে, কিন্তু বাচ্চা বমি করার পরে বমি যদি অনেক দূরে যেয়ে পড়ে, তাহলে আমরা এটাকে বলি প্রজেক্টাইল ভমিটিং। তাহলে এই প্রজেক্টাইল যদি হয় বমি, তাহলে অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে। আরেকটা হচ্ছে যে বমিটার রং, যদি বমিটা হলুদ বা সবুজ হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই হলুদ বা সবুজ বমি হলে অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে এবং জরুরি ভিত্তিতে নিতে হবে। চার নম্বর হচ্ছে যদি এই বমির সাথে রক্ত থাকে, হ্যাঁ, বমি করতে করতে বাচ্চা বমি করতেছে, বমির সাথে রক্ত আসতেছে, তাহলে অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে। পাঁচ নম্বর হচ্ছে যদি এই বাচ্চা বমি করতেছে এবং বমি করার সাথে সাথে একটা লম্বা সময় ধরে বমি করার সাথে সাথে তার ওজন কমে যাচ্ছে খুব দ্রুত, তাহলে একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে। যদি বমির সাথে এই পাঁচটা সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বমি নিজে নিজেই ঠিক হয়ে যায় অথবা ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যায়। ধন্যবাদ।